7, 6, 5, 4, 3, 2, 1, 0, সবুজ হয়ে গেছে, চলো। দেখছেন কাতাই মেজিক, আমি বলতে পারি কাতাই ভিড় লেগেছে, ভিড় করা সবসময় ভিড় হয়েই থাকে। আমার ট্রাফিকের মধ্যে যাচ্ছি, আমরা যাচ্ছি, সবুজ হয়ে গেছে, আমাদের পুরো সিধা যেতে লাগবে, নর্থের দিকে যেতে লাগবে, আমাদের নর্থের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. Welcome to my channel. আমরা এখন যাচ্ছি বীরবড়া, এই কারকারাতি ঠান্ডায়, তাই ঠান্ডা জেহের কাজলি দিয়ে তারপর যাবো বীরবড়া মোবাইল ঠিক করতে, চলো মোবাইল। এই ঠান্ডাতে একদম এই ঠান্ডাতে আমরা যাচ্ছি বীরবড়া, তাই জেহের বাড়ি। আজকে বীরপাড়া ভিউ দেখবো, রাত্রে কি ভেবে এই চাননি তুলে ধরবো আমরা আপনাদের সামনে। বাইকে করে সিধা দলগাঁও বীরপাড়া, ফার্স্ট টু অল আমরা কাজলিতে যাবো, ওখানে পেট্রোল ভরবো, মাইলেজ কা চ্যাম্পিয়ন, 50 টাকার তেল দিয়ে হয়ে যাবে। সামনে কি গিয়ার বাচ্চা হয়, সব কিছু আমরা ক্যামেরায় তুলতে ধরবো। চল ফির উন গলিও মে ভিডিও বানা যায়, দু চার সেলফি। হ্যাঁ তেল কোথায় পাওয়া যায়, তেল কোথায় পাওয়া যায়, উনি তো তেলের দোকান। ব্যাপক কাজলি মার্কেট, যেখানে আমরা এন্ট্রি করে তেলের সন্ধানে ঘুরছি, আর সামনে তেল দেখা যাচ্ছে। ও তেল 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 তেল
এটাকে ব্যাংকান্দি বলে আমরা ব্যাংকান্দিতে এন্ট্রি করে ফেলেছি এটা ব্যাংকান্দি বাজার ব্যাংকান্দি পার্ক ঠিক সামনে লাচারটি ফুটবল মাঠ এখানে আছে সামনে এই বাগানের মাঝখানে শালদুরা এই জায়গার নাম হলো শালদুরা এখানে আছে একটা ফেমাস চায়ের দোকান যেখানে দূর দূরান্ত থেকে চা খেতে আসে লোক এই চায়ের দোকানে যদি আপনি চা খান বারবার খেতে চাবেন এই চা কতাই ফেমাস চা যে একবার খায় সে দশবার খেতে চায় তার জন্য বিদেশ থেকে চা খেতে আসে এই রাশেরটি শালদুরায় আপনারাও যদি কোনোদিন চা খান চলে আসবেন এখানে চা খেতে তার জন্য আপনাদের গেমিং কাজটি করতে লাগবে সাবস্ক্রাইব গো আমরা এই ফেমাস চায়ের দোকানের সামনে চলে এসেছি অনবরত এগিয়ে যাব আস্তে আস্তে তারপর যাব এখানে দলগাঁও যে ফ্যাক্টরি আছে সামনে দলগা ফ্যাক্টরি দেখা পাবো যেখানে ওখান থেকেই আমাদের টেনশন মুক্ত হয়ে যাবে এখনও পর্যন্ত এখন টেনশন কমেনি কারণ এই জায়গাটাও আছে অনেকটা টেনশন একটু সামনেই গিয়ে ফ্যাক্টরি আছে ওখানে গিয়ে আমাদের টেনশন মুক্ত হয়ে থাকছে না কিন্তু আসার সময় সরসরভাবে আমরা চলে এসেছি এখানে তাসারটি যে ফ্যাক্টরিটা আছে ফ্যাক্টরিতে চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন আপনার লাইট সামনে দলগাঁও বাজার আছে দলগাঁও পিজি আছে হালকা ছোট্ট একটা বাজার এখানে দলগাঁও পিজি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দলগাঁও দেখতে পাচ্ছেন এটা দলগাঁও বাজার
ছোট্ট মোট্ট বাজার এই সামনে এটা হলো আমরা দল পেরিয়ে আমার হয়ে গেলাম আসলে আমরা এখন বিদায় নিই সামনে সরকার বাজার হলো আমরা এগিয়ে যাচ্ছি এন্ট্রি করে ফেলেছি আমাদের বীরপাড়া চৌবতীতে যেখানে এটা হলো বীরপাড়া চৌবতী এখানে আছে বোর রোড যেটা রাইটে যাবে হলো মাদারিয়ান সিধা যাবে লঙ্কাপাড়া কুন্ডু উড়ান আর যেটা লেফটে যাবে ওটা হলো জলপাইগুড়ি মালবাজার এটা শিলিগুড়ি এদিক দিয়ে একদম সব জায়গায় যাওয়া যাবে আর এদিক দিয়ে গুয়াহাটি মাদারি আলিপুরদুয়ার হাতিপাড়া জায়গাও আমরা বীরপাড়া চৌবতীতে পৌঁছে গেছি বীরপাড়া চৌবতীতে এখানে রেড লাইট চলছে সবাই কাদাই কাদাই ভিড় লেগেছে এখানে সবসময় ভিড় হয়ে থাকে বীরপাড়া চৌবতীতে আমার একটা হাই রোড সবসময় গাড়ি চলতে থাকে আমরা বীরপাড়া পুরান বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি নতুন বাস স্ট্যান্ড আসছিল ওইদিকে লেফট সাইডে আমরা সিধা যাচ্ছি এখানে পুরান বাস স্ট্যান্ড যেটা প্রায় দু বছর হলো হয়তো চেঞ্জ হয়ে গেছে দু আড়াই বছর হলো এক্স্যাক্টলি বলতে পারছি না কত বছর হলো জাস্ট আমরা পুরান বাস স্ট্যান্ডে আপনাদের ভিউ করাচ্ছি এগিয়ে যাচ্ছি আমার বীরপাড়ার দিকে কাতাই জাকাস আমরা বীরপাড়া তো পুরো বাস স্ট্যান্ড যেতে লাগবে না আমাদের বীরপাড়া বাস স্ট্যান্ডের সামনেই ওই কাস্টমার কেয়ার পড়ে যাবে তো আমরা সরি আজকে বীরপাড়া বাস স্ট্যান্ডটা দেখাতে পারলাম না অন্যদিন যদি আসি তাহলে আমরা একদম আপনাদেরকে দেখাবো বীরপাড়া বাস স্ট্যান্ডটা আজকে বীরপাড়াটা দেখাচ্ছি আমরা কাতাই বীরপাড়া চল চল পুরান বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি আমার ভুল রোডে ভুল রোডটা গেছি না না ছাড়িয়েছিনি 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 রে সামনে 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 ছাড়িয়েছি যাবো না যাবো না যাবো না যাবো আমরা বীরপাড়ার এইটা এই যে আমরা কাস্টমার কেয়ারে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে হলো জুবলি ক্লাবের সামনে বীরপাড়ার কাস্টমার কেয়ার তো সব কটা দোকানই বন্ধ আমাদের এত দূর রাস্তা আসতে বেকার হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানেই ছিল এই সবটা এটা টেকনো শপ বন্ধন ব্যাংক এটা হলো জুবলি ক্লাবের সামনে রোডলি আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আমাদের কাজ হলো না প্রচুর কষ্ট ছেলেটা ছেলেটার মুখে দাও হাসি এই হাসি দেখে আমার একটু খুশি লাগলো ফাইনালি আমরা বাড়ির দিকে এখন রান্না দেবো আর এখানে থেকে লাভ নেই দোকানটা বন্ধ ছিল কান্না করছে ছেলেটা একটু একটু মনে অনেক কষ্ট পেলো এত এতটা রাস্তা ঠান্ডায় আসলাম একটু কাশ হলো না থেকে বাড়ি আমরা সামনে বীরপাড়া চৌবতীর কাছে চলে এসেছি এখন চৌবতী ওখানে যাচ্ছি আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি ও কথাই জাহের বালি সিন গাড়ি কথাই ভিড় বালি সিন চল না যাবে শুনি না রে কাকা তো কথাই
Tell me that you love me, even if it's